ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। যে আমাদের একদিন ভাই জনাব দিলওয়ার হোসেন ইন্ডিয়া মুর্শিদাবাদ থেকে জানতে চেয়েছেন যে বছরে 5টি দিন নফল রোজা রাখা নিষেধ, যেমন 2 ঈদের দিন শুক্র ও শনিবার আর রজব মাস নফল রোজা রাখা নিষেধ, এই কথাটি কতটা দলিল ভিত্তিক সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, বিষয়ে প্রথম কথা হলো এই যে 2 ঈদের দিন রোজা রাখা হারাম, এতে কোনো সন্দেহ নাই। দ্বিতীয় কথা হলো এই যে শুক্রবার শনিবার পৃথক পৃথকভাবে রোজা রাখা নিষেধ, তার কারণ যদি কোনো ব্যক্তির কোনো দিনকে নির্দিষ্ট করে, যেমন শুধু শুক্রবার সে রোজা রাখবে, তাহলে এটা হাদিসের দ্বারা নিষেধ করা হয়েছে। তেমনিও যদি কোনো ব্যক্তি যদি নিয়ত করে যে আমি শুধু শনিবারের দিন রোজা রাখবো একটা রোজা, সে তার এ ব্যাপারেও আল্লাহ রাসুল আলী সালাতাম নিষেধ করেছেন। তবে কোনো ব্যক্তি যদি শুক্রবারের সাথে সাথে শনিবারেও রোজা রাখে তাতেও কোনো অসুবিধা নাই, যদি কোনো ব্যক্তি বৃহস্পতিবার শুক্রবার রোজা রাখে তাতে কোনো অসুবিধা নাই। অসুবিধা আল্লাহ রাসুল আলী সালাতাম যে রোজা রাখতে নিষেধ করেছেন সেটা হলো এই শুক্রবার বা শনিবারকে নির্দিষ্ট করে একটা রোজা রাখা, এটা আল্লাহ রাসুল আলী সালাতাম এই ধরনের রোজা রাখতে নিষেধ করেছেন। তবে শুক্রবারের সাথে যদি কোনো ব্যক্তি শনিবারে রোজা রাখে তাতে কোনো সমস্যা নাই, জায়েজ আছে। তেমনি বৃহস্পতিবার শুক্রবার যদি রোজা রাখে তাতে কোনো সমস্যা নাই, জায়েজ আছে। যদি সে শুধু একটা রোজা রাখার জন্য নিয়োগ করে যে আমি শুধু শুক্রবারে বা শনিবারেই রোজা রাখবো, তাহলে সে ব্যাপারে দেখা যায় যে আল্লাহ রাসুল আলী সালাতাম এই ধরনের দিনকে নির্দিষ্ট করে একদিন রোজা রাখতে নিষেধ করেছেন, শুক্রবার বা শনিবার। যদি 2 দিন এক অপরের সাথে মিলিয়ে রাখে তাহলে কোনো সমস্যা নাই, জায়েজ আছে। তেমনি রজব মাসে রোজা রাখতে কোনো সমস্যা নাই, প্রতি মাসের যে 3টি করে রোজা রাখতে হয় বা সাপ্তাহিক যে সোমবার বৃহস্পতিবার রোজা রাখা হয় এগুলো যদি কেউ রাখে কোনো সমস্যা নাই। যারা বলে যে রজব মাসে রোজা রাখতে নাই, এটা তাদের বানাওয়াট এবং ভিত্তিহীন কথা। আশা করি বুঝতে পেরেছেন। বাকি আল্লাহ আলম বিসওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।